ভোলায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের জোন পর্যায়ে কাবাডি খেলায় অংশগ্রহণকারী পুরুষ ও নারী খেলোয়াড় বাছাই ও নতুন জার্সি বিতরণ করা হয়েছে। আজ ভোলা গজনবী স্টেডিয়ামে নতুন জার্সি বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার। এই সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি নজরুল ইসলাম গোলদার, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মুন্তাসির আলম চৌধুরী রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হায়দার রাজীব চৌধুরী, কাজী সাইফুল ইসলাম বাবু সহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দরা। ভোলা থেকে রিপোর্ট করেছেন রানা ইসলাম, NAN TV।